এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। কান্নার আওয়াজ কানে আসলেও আদি ঘুরে তাকালো না, হন হন করে এগিয়ে গেল। কিন্তু কিছু দূর যাওয়ার পরে আদিবা দৌড়ে এসে আদিকে জড়িয়ে ধরল। আদিবা ভীষণ রকমের ভয় পেয়েছে বুঝে মনে মনে আনন্দ পেল আদি, কিন্তু পরক্ষণে অবাক হলো কারণ আদিবা আদিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, ছাড়ার নামই নিচ্ছে না। আদি যতটুকু জানে কোনো ছেলেকে এতক্ষণ জড়িয়ে রাখার মেয়ে আদিবা না, তাই আদির কাছে বিষয়টা অস্বাভাবিক লাগলো। কি হয়েছে, এত ভয় পাচ্ছিস কেন? আমি কি সত্যি সত্যি তোকে রেখে চলে যেতাম নাকি? আদিবা জবাব দিল না, বরং আদিকার শক্ত করেই জড়িয়ে ধরলো। আদি তো ব্যাপারটা পর্যবেক্ষণ করে বুঝতে পারলো কেউ আদিবার পিছু নিয়েছে। কয়েকটা লোক এগিয়ে আসছে দেখার সাথে সাথে আদিবাকে আড়াল করে নিজের সামনে দাঁড়ালো। লোকগুলোর মধ্যে একজন এগিয়ে এসে পড়লো। ও, তাহলে এই ব্যাপার, ফুলটু শিয়া কাশিনি। লোকটার কথায় আদি তেমন গুরুত্ব না দিয়ে শান্ত গলায় বলল, কি সমস্যা, কি সব বলছেন উল্টাপাল্টা? উল্টোপাল্টা কি বললাম? হ্যাঁ, এই বিকেলের জঙ্গলে মাঝখানে মেয়ে নিয়ে কি করিস? তার কৈফিয়ত আপনাকে দিতে হবে। আলবাদ দিতে হবে, জিনিস আমরা কি মেয়ে নিয়ে নষ্টামি করিস, আবার গলা উঁচিয়ে কথা বলিস? ও, আমরা নষ্টামি করছি আর আপনারা এখানে মহাভারত শুদ্ধ করতে এসেছিলেন, তাই তো? তোর সাহস তো কম না। বলেই ছেলেটি এগিয়ে আসলো। আদিত্য আদিবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লোকটাকে আটকানোর চেষ্টা করলো। আদি লোকটাকে এত জোরে মেরেছে যে ছেলেটার নাক মুখ থেকে রক্ত পড়ছে। সাথে থাকা অন্য লোকগুলো তাতে খেপে গিয়েছে, তারা যেই এগিয়ে আসতে চাইল আদি পড়ে উঠল। আমি জানি ভুল করে ফেলেছি, তোরা আমাকে ছাড়বি না সেটাও জানি, কিন্তু আমাকে একটু সময় দে, কথা দিচ্ছি আমি তোদের, আমাকে মারার সুযোগ দিব। বলে আদি নিজের মানিব্যাগ থেকে মোটা অঙ্কের টাকা বের করে আদিবাকে ইশারা করে বলল, যদি ওকে যেতে দিস যত টাকা আছে সব দিয়ে দিব, বিনিময়ে শুধু ওকে যেতে দে। তার সাথে পড়ে থাকা লোকটা চেঁচিয়ে উঠল, আজ তোর সামনে তোর প্রেমিকা সবাই ছিঁড়ে ছিঁড়ে খাবে, বুঝেছিস? তোর এত সাহস আমার গায়ে হাত দিস, এ দাঁড়িয়ে দেখছিস কি মারশালা কি? বলতে বলতেই ব্যাপারটা হাতাহাতি থেকে মারামারিতে রূপ নিল। লোকগুলো যেমন প্রাণপণ চেষ্টা করছে আদিকে মারার, আদিও তেমনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মারামারির এক পর্যায়ে লোকটার সাথে থাকা অন্য লোকগুলি পালিয়ে গেল। আদি যে ব্যথা পায়নি ব্যাপারটা তা নয়, সেও ব্যথা পেয়েছে, তবে তুলনামূলক কম পেয়েছে। অন্যরা বেশি পেয়েছে তাই পালিয়েছে, সুযোগ থাকলে এই লোকটিও পালাতো সন্দেহ নেই, কিন্তু আদি সে সুযোগ দেয়নি। সে লোকটাকে সামনে মেরেই চলেছে, সে লোকটাকে সমানে মেরেই চলেছে। অবস্থা খারাপ দেখে আদিবা এগিয়ে গিয়ে আদিকে থামানোর চেষ্টা করল। ভাইয়া কি করছেন, ছেড়ে দিন, মরে যাবে তো। আদি অনেক আগেই নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে, তাই আদিবা বাধা দিতে যাওয়ার রাগে আদিবাকে আঘাত করে বসল। সে আদিবাকে খেয়াল করেনি, আদিবা ছিটকে পড়ে গেল, বেশ ব্যথা পেয়েছে সে। আদিবা আহ বলে চিৎকার করতেই আদি হুশ ফিরল। সে লোকটাকে ছেড়ে দিয়ে আদিবাকে টেনে তুলল, কিন্তু অনুশোচনামূলক কিছু বলল না, নিজের মানিব্যাগ থেকে সব টাকা বের করে লোকটার উপর ছুরি দিয়ে বলল, আমি ভালো করে জানি যেখানে সেখানে মেয়ে নিয়ে যাওয়া যায় না, আমি আসতাম না, বাধ্য হয়ে এসেছিলাম। যাই হোক, আমি সহজে কাউকে মারি না, বাড়াবাড়ি না করলে মারতাম না, চিকিৎসা করে নিস। বলে আদিবার হাত শক্ত করে চেপে ধরে হাঁটতে লাগলো আদি। আদিবা পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, তাই হাঁটতে কষ্ট হচ্ছে, তার উপর আদি বেশ শক্ত করে হাত ধরে রেখেছে, হাতে ব্যথাও লাগছে, তাই আদিবা আস্তে করে বলল, ভাইয়া একটু আস্তে ধরুন, আমার লাগছে। বলতেই আদিত্য আদিবার হাতটা ছেড়ে দিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল আদিবার গালে। আদিবা কারণটা বুঝতে পারল না, তবে প্রশ্ন করার আগেই আদি উত্তর দিল, কোন সাহসে এত ভিতরে এসেছিলি? আমি তোকে রাস্তার পাশে থাকতে বলেছিলাম, তা না করে তুই কি করলি? তোকে যেখানে নিয়ে এসেছিলাম তুই যদি সেখানে থাকতি তাহলে এত সমস্যা হতো না, চাইলেই যেখানে সেখানে যাওয়া যায় না জানতি না? আচ্ছা, তুই যে বনের ভিতরে চলে গেলি, যদি আমি তোকে খুঁজে না পেতাম তোর কি অবস্থা হতো? কিংবা ওরা যদি আমার চেয়ে বেশি মারামারি পারত, চোখের সামনে তোকে ছিঁড়ে খেত আর আমার সেটা দেখতে হতো, এটাই চেয়েছিলি?
আদিবাপ বুঝতে পারলো ভুল করে ফেলেছে, তাই কোনো উত্তর দিল না। আদি আবার বলল, আজ একবার বাসায় যাই, তারপর তোর হবে বলে আবারও হাত ধরে হাঁটতে লাগলো। যা বলার বাসায় গিয়ে বলবেন, এখন একটু আস্তে হাঁটুন প্লিজ, আমি আপনার সাথে তাল মেলাতে পারছি না। তোর জন্য অপেক্ষা করতে থাকি, সেই ফাঁকে ছেলেগুলো এসে আবার ঝামেলা করুক, তাই না? আদিবা আর কিছু বললো না, চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। আদি ড্রাইভ করছে, আদিবা পাশে বসে আছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। আদি রাগ করেছে সন্দেহ নেই, বাসায় গেলে আদিবাকে মার খেতে হবে সেটাও জানে, তাই আদিবা মনে মনে সেটারই প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ আদি ব্রেক চাপল, গাড়ি থেকে নাম। এখানে নামবো? অন্য কোথাও নামার হলে অন্য কোথাওই বলতাম, তাই না? আদি রেগে আছে তাই কথা বাড়লো না, আদিবা নেমে দাঁড়ালো। নামার সাথে সাথে আদি গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আদির কাণ্ডে অবাক হলো আদিবা, শাস্তি পাওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু এভাবে এখন সে কোথায় যাবে? এই রাস্তাটা তার চেনা নয়। তাছাড়া আসার সময় আদি তাকে জোর করে নিয়ে আসছিল, তার কাছে কোনো টাকা পয়সা ছিল না, একে তো অচেনা জায়গা, তার উপর হাতে টাকাও নেই। টাকা থাকলে হয়তো রিক্সা নিয়ে বাসায় ফিরতে পারতো, কিন্তু এখন কি করে যাবে? কিছু ভাবতে পারছে না, শুধু কান্না পাচ্ছে, কিন্তু তাতে কার কি আসে যায়। হাতে যে পরিমাণ রেগে আছে, আদিবার দিকে একবার ঘুরেও তাকায়নি, চলে গিয়েছে। আদিবার রাস্তায় দাঁড়িয়েছিল, হঠাৎ পরিচিত মুখের দেখা মিলল। আদিবা, আদিবা তুমি এই রাস্তায়? তাকিয়ে অবাক হলো, নিলয় ভাইয়া আপনি? একটা কাজে গ্রামে গিয়েছিলাম, সেখান থেকে ফিরছি, কিন্তু তুমি এই রাস্তায় কি করছো? মানে আমি, যাই হোক বাসায় যাবে তো নাকি? এসো আমি ছেড়ে দিচ্ছি। না ভাইয়া লাগবে না, আমি একাই যেতে পারবো। এখানে কোনো যানবাহন পাবে না, সন্ধ্যা হয়ে আসছে, জায়গাটা ভালো না, তাছাড়া তোমার বাসা এখান থেকে অনেক দূরে, যেতে সময় লাগবে, চলো আমি পৌঁছে দিচ্ছি। আদিবা উপায় না পেয়ে গাড়িতে উঠল, তবে তার বুক ধুকপুক করছে। এই মানুষটার জন্য তাকে 6 বছর ধরে শাস্তি পেতে হচ্ছে, আজ এতদিন পর কাকতালীয় ভাবে দেখা হবে, খেয়ে শান্ত। কিন্তু আদি যদি কোনোভাবে ব্যাপারটা জানতে পারে, আদিবাকে জ্যান্ত কাপড় দিবে, এতে কোনো রকম সন্দেহ নেই। আদিবা যখন নিজের ভাবনায় ব্যস্ত, তখন নীলয়ের প্রশ্নের ভাবনায় ছেদ পড়ল। তারপর বলো কেমন আছো? ভালোই আছি ভাইয়া, আপনি? যেমন দেখতে পাচ্ছ, শুনলাম অরিনের এঙ্গেজমেন্ট হয়েছে। ভাইয়া আসলে, আরে তুমি বিব্রত হচ্ছ কেন? আসলে অরিন কোনোদিন আমায় ভালোবাসেনি, অনেক তো বোঝানোর চেষ্টা করলাম কিন্তু ও বোঝেনি, তাই আর বিরক্ত করিনি, ওকে পাওয়ার আশা অনেক আগেই ছেড়ে দিয়েছি। তারপরেও খোঁজ তো রেখেছেন এত বছর পরেও। কি করব বলো, আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না, অরিনকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। ভাইয়া আপনি যদি আপুর সাথে একবার কথা বলতেন। এখন আর কথা বলি কি হবে, যা হওয়ার তা তো হয়ে গেছে, বিয়ে করছে সুখী হোক সেটাই চাই। যাই হোক ছাড়ো এসব, তোমার কথা বলো, কি করছো এখন? অনার্স কমপ্লিট হয়ে গিয়েছে তাই না? ভাইয়া আমি মানে আমি মাধ্যমিকের পরে আর পড়াশোনা করিনি। মানে কি কি বলছো এসব? প্রশ্নটা আদিবা বিব্রত হচ্ছে বুঝতে পেরে নিলয় প্রসঙ্গ বদলে বলল, তা বিয়ে কবে করছো? অরিনের পর এবার তো তোমার পালা, দিন কীভাবে চলে যায় তাই না, দেখতে দেখতে বড় হয়ে গেলে। নিলয়ের কথা আদিবা হাসল, গাড়ি এসে থামল রাস্তার মোড়ে, নিলয় রিক্সা ডেকে দিয়ে বলল, বাসা পর্যন্ত গেলে সবাই হয়তো মাইন্ড করবে, তোমার সমস্যা হতে পারে, তাছাড়া আমি আর অরিনের সামনে যেতে চাই না। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ভাইয়া, আপনি না থাকলে আজ বিপদে পড়ে যেতাম। আরে এটা কোনো ব্যাপার হলো নাকি বোকামে? আচ্ছা যাও, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, ভাই আসি তাহলে। আদিবা ফিরে আসবে তখন নিলয় এগিয়ে এসে বেশ ইতস্ততা নিয়ে পড়ল, আদিবা যদি কিছু মনে না করো তোমার ফোন নাম্বারটা পেতে পারি? আসলে থাক, সমস্যা হলে দিতে হবে না। নিলয় নিজেকে বিব্রত হচ্ছে দেখে আদিবা মানা করতে পারল না, দ্বিধাবোধ হলেও শেষ পর্যন্ত নাম্বারটা দিল, তারপর বাসায় উদ্দেশ্যে রওনা হলো। আদিবা বাসায় ঢুকতেই সবাই হুমড়ি খেয়ে পড়ল, আদিবার মার আগে গছগছ করতে করতে বললেন, কি এমন জাদু করেছিস বলতো আদিবা, যে আদি তোকে ছাড়া দুচোখে অন্ধকার দেখে অন্য কিছু যেন চোখে পড়ে না তার। আদির মায়ের কথায় অবাক হলো আদিবা, হাতিছে সবার সামনে থেকে আদিবাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল, এটা কি তার চোখে পড়েনি? তারপরে কি করে আদিবাকেই দোষ দিচ্ছে, শুধু যে আদিত্যর মা তা নয়, বাসার সবাই আদিবাকে কথা শোনাচ্ছে,
এরা কি সত্যি মানুষ নাকি অন্য কিছু বোঝার চেষ্টা করলো আদিবা? আগে তো আদি তাকে জোর করে নিয়ে গিয়েছিল, তারপর আবার মেরেছেও। সবচেয়ে বড় কথা রাস্তার ফেলে চলে এসেছে। এত কিছুর পরও কারো যদি রাগ করার কথা থাকে, সেটা একমাত্র আদিবার। কোথায় সে রাগ দেখাবে তা না, সবে তার উপরই রাগ দেখাচ্ছে। বিয়ে ভেঙেছে বলে আদিবাকে দায়ী করছে, আদিবার জন্য নাকি পাত্রপক্ষের কাছে লজ্জিত হতে হয়েছে। সবার কথা শুনে আদিবার ভীষণ রকমের রাগ হচ্ছে, ইচ্ছে করছে মুখের উপর দু চারটা কথা শুনিয়ে দিতে, কিন্তু পারল না। আদির মা রাগি গলায় প্রশ্ন করে, তা গিয়েছিল তো দুজন ফিরার সময় একা কেন, আদি কোথায়? কোথায় মানে, উনি বাসায় আসেননি? ন্যাগামি করিস, তোকে যে এক মিনিট চোখের আড়াল করে না, সে তোকে রেখে একা ফিরে আসবে, এটা বিশ্বাস করতে বলছিস? সত্যি করে বল, কোথায় গিয়েছিলি তোরা, কি অঘটন ঘটিয়েছিস? খোদা জানে ছেলেটাকে একা পেয়ে কিভাবে মাথা চিবিয়েছিস। আদিবা চুপ থাকতে পারলো না। কাকিমণি, তুমি এমন ভাবে বলছো যেন আমি ভাইয়াকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। উনি যে জোর করে আমায় নিয়ে গেছিলেন, সেটা যেন তোমরা কেউ দেখতেই পাওনি। উনি আমাকে যেভাবে নিয়ে গেছিলেন, ঠিক সেভাবেই রাস্তায় ফেলে রেখে চলে এসেছেন। তোমরা আমাকে যতটা নিচ ভাবছো, আমি ততটা নিচে এখনো নামতে পারিনি। তাছাড়া ভাইয়া আমাকে একেবারেই সহ্য করতে পারেন না। সেটা যদি এখনো না বুঝে থাকো, তাহলে বলবো তোমরা ইচ্ছে করেই চোখ বন্ধ করে থাকতে চাও। কথাগুলো বলে নিজের রুমেই চলে আসলো আদিবা। কি ঘটেছিল বাসার কাউকে বলতে ইচ্ছে হলো না। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে, ঘড়ির কাঁটা 11টা ছুঁই করছে, কিন্তু আদির ফেরার নাম নেই। বাসার সবাই তার চিন্তায় অস্থির হয়ে উঠেছে, কারণ সবাই তাকে ফোন দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে, ফোন বন্ধ দেখাচ্ছে। আদির এতক্ষণ বাইরে থাকার কথা না, এবার আদিবার নিজেরও চিন্তা হচ্ছে। আদি তাকে রেখে অনেক আগেই চলে এসেছিল, এতক্ষণে তার ফিরে আসার কথা, তাহলে ফিরছে না কেন? আবার কোনো ঝামেলা হয়নি তো? কী কী ঘটেছে? বাসায় বললে তো তাকে দোষারোপ করবে সবাই, সন্দেহ করবে। কী কী ঘটেছে বাসায় বললে তাকে সবাই দোষারোপ করবে, সন্দেহ নেই, বকাবকি, এমনকি গায়ে হাত তুলতে পারে। কিন্তু আচ্ছা, ভাইয়ার সাথে খারাপ কিছু ঘটেনি তো? আমার এমন লাগছে কেন? আমার তো ভাইয়ের উপর রাগ করার কথা, কিন্তু ওর কথা মনে হলেই কান্না পাচ্ছে কেন? এখন সব না বললেও বিপদ হতে পারে। আদিবার হাত পা কাঁপছে, যেন মনে প্রাণে দোয়া করছে আদির যেন কিছু না হয়। অজান্তে চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। হঠাৎ বাসার ল্যান্ডলাইনে কল আসলো। আদি ফোন করেছে, ফোন পেয়ে আদির বাবা বেরিয়ে গেলেন, কাউকে কিছু বললেন না। আদি ফোন করেছে শুনে আদিবার দেহে প্রাণ ফিরল, নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হলো। আদিবা এতক্ষণ শুয়ে শুয়ে কাঁদছিল, এবার উঠে পড়ল। উঠে ঘাড় ঘুরাতে বিছানার পাশের আয়নায় প্রতিচ্ছবি ভেসে উঠল নিজের চোখে। পানি দেখে হঠাৎ করে আদিবা কেমন যেন কোথায় হারিয়ে গেল। আচ্ছা, আমি কাঁদছিলাম কেন? যে আমায় কথায় কথায় ভয় দেখায়, গায়ে হাত তুলতেও ভাবে না, যার জন্য আমার জীবনের সব এলোমেলো হয়ে গেল, পড়াশুনো ছাড়তে হলো, তার জন্য আমার খারাপ লাগবে কেন? ভাইয়া তো জানতো জায়গাটা ভালো না, তবু আমায় ফেলে চলে এসেছিল, তার জন্য আমি কাঁদছি কেন? ভেবে আদিবার মাথায় জেদ চেপে গেল, চোখ মুছে নিল। রাত 12টার দিকে আদি বাসায় ফেলল, তার সাথে বাবাও আছে। দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা ঘটেছে, আদির অবস্থা বিশেষ ভালো মনে হচ্ছে না। বাসার সবাই ড্রয়িং রুমে গিয়ে জড়ো হলো। আদির বাবা এসে সবাই বসে পড়লেন। আদির মা গিয়ে প্রশ্ন করলেন, এতক্ষণ কোথায় ছিলি? সবার সামনে থেকে আদিবাকে এভাবে নিয়ে গিয়েছিলি কেন, জবাব দে। আদি উত্তর দেওয়ার আগেই রেহেনা বেগমকে আহমেদ সাহেব থামিয়ে বললেন, আজেবাজে প্রশ্ন করা করো রেহানা। আমাদের সবার কতটা নিচু হতে হলো ওর জন্য, জবাব দে আদি কেন এমন করলি? এই প্রশ্নগুলো না করে প্রশ্ন করো ও এতক্ষণ কোথায় ছিল। কোথায় ছিল মানে? আদির মুখে কথা নেই, মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। কি রে আদি, জবাব দে,